ভিউয়ার্স, আজকে আমাদের কক্সেস বাজারের প্রথম দিন। গতকাল রাতে রওনা দিয়ে আজ সকালে আমরা এসে পৌঁছেছি কক্সেস বাজার। সকালে নাস্তা শেষ করে চলে এসেছি বিচে। দেখতেই পাচ্ছেন সবাই মিলে বিচ এনজয় করছে। এর মধ্যে একটা কথা না বললেই নয়, এবার বিচে এসে দেখতে পাচ্ছি বিচে অনেক ময়লা। সবার কাছে বিশেষ অনুরোধ, কেউ বিচটি ময়লা করবেন না, বিভিন্ন খাবারের প্যাকেট নির্দিষ্ট জায়গাতে ফেলবেন। দেখা যাচ্ছে মিশু ভাইয়া এবং ভাবি খুব রোমান্টিক ভাবে হাঁটতে হাঁটতে আসছে। আমরা বিচের অ্যাক্টিভিটি শেষ করে হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি ইনানি বিচ যাওয়ার উদ্দেশ্যে। কক্সেস বাজার শহর থেকে ইনানি বিচ পর্যন্ত আমরা যাচ্ছি অটোরিকশাতে। প্রতিটি অটোরিকশা ভাড়া আমাদের কাছ থেকে নিচ্ছে 400 টাকা যাওয়া আসা মিলিয়ে। মেরিন ড্রাইভ ধরে ইনানি বিচে যাওয়ার পথটি আসলে অনেক সুন্দর, মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। কক্সবাজার শহর থেকে ইনানি বিচ প্রায় 25 কিলোমিটার দূরে, অটোরিকশাতে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তাই যারা কক্সবাজার শহর থেকে ইনানি বিচ যেতে চান তার একটু সকাল সকাল বের হয়ে পড়বেন, কারণ আমাদের বের হতে একটু দেরি হয়েছিল এবং পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আমি দেখিয়েছি আমার কক্সেস বাজার, কলাতলি এবং ইনানি বিচ ভ্রমণের অভিজ্ঞতা। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো তথ্য জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমার দ্বিতীয় দিনের ভ্রমণচিত্র আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আগামীকাল আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপে কর্ণফুলি ক্রুজ শিপে করে, দেখানোর চেষ্টা করব আমাদের ভ্রমণের অভিজ্ঞতা। ডোন্ট মিস ইট, স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।